আপেক্ষিক গতি বা রিলেটিভ মোশন, ঠিক আছে? আজকে টপিক হচ্ছে রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি। দেখো, তোমাদের আপেক্ষিক গতি দিয়ে কিছু অঙ্ক করেছিল হয়তো ক্লাস 7-8-এ, মনে আছে? যে দুটি ট্রেন একই দিকে যদি যাত্রা করে তাহলে তারা এই ট্রেনের গতিবেগ এই হলে ওই ট্রেনের গতিবেগ ওই হলে তারা একে অপরকে কখন অতিক্রম করবে, এসব অঙ্ক করেছো তো? হ্যাঁ। তো এখন দেখবো ওখানে যে দুটো ট্রেন যখন একই দিকে যাচ্ছে তখন তাদের গতিকে আমরা মাইনাস করতাম, যখন দুটো ট্রেন একে অপরের দিকে বিপরীত দিক থেকে আসছে তখন তাদের গতিকে আমরা যোগ করতাম। তো সেগুলো কেন করতাম সেই সম্পর্কে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপেক্ষিক গতি। তাহলে আপেক্ষিক গতির আগে প্রথম দ্বিমাত্রিক দেশের একটা ছবি আঁকি। ধরো এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, ঠিক আছে? এবার ধরো এখানে আমি একটা বস্তু ছবি আঁকছি যেটা ধরো এ বিন্দুতে আছে, এটা হচ্ছে এ বিন্দুতে আছে এমন একটা বস্তু, এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে এ বিন্দু। আর একটা বস্তু সেটা ধরো এটা হচ্ছে বি বিন্দুতে আছে, দেখতে পাচ্ছ সবাই? এটা বি বিন্দু, বি বিন্দুতে আছে। এবার এরা দেখো একই জায়গা থেকে যাচ্ছে, কোনখান থেকে? মূল বিন্দু থেকে যাচ্ছে, মূল বিন্দু ও থেকে যাচ্ছে, এবং একটা হচ্ছে এ বিন্দু একটা বি বিন্দু। এবং এদের স্থানাঙ্ক গুলোর যে নাম দিচ্ছি সেটা ধরো প্রথমটা এটার ক্ষেত্রে নাম দিচ্ছি আর এ, আর বিটার ক্ষেত্রে নাম দিচ্ছি আর বি, এটা হচ্ছে এদের স্থানাঙ্ক। তাহলে এখন আমি দেখবো যে এ থেকে বি এর স্থানাঙ্ক কি হবে সেটা আমরা দেখতে চাইব। এ থেকে বি এর স্থানাঙ্ক মানে হচ্ছে এ থেকে বি এর, এটা আমরা দেখতে চাইছি। তো এখানে বলে রাখি একটা মজার কথা, সেটা হচ্ছে ধরো তোমরা দুই বন্ধু একই বাড়িতে আছো, ঠিক আছে? এবার দুজনের নেমন্তন্ন এসছে, একটা হচ্ছে আত্মীয় এ একটা বি। তোমার বন্ধু কি করলো, প্রথমেই আত্মীয় বি এর বাড়িতে চলে গেল নেমন্তন্ন খেতে। তুমি কি করলে, আর এক আত্মীয় ইয়ে যেহেতু জোর করছে নেমন্তন্ন খেতে যেহেতু বলছে, তাই তুমি প্রথমে ই এর বাড়িতে গেলে, তারপরে এর বাড়িতে নেমন্তন্ন খেয়ে তারপরে তুমি বিয়ের বাড়িতে গেলে। তাহলে তুমি পৌঁছালে কোথায় ফাইনালি দুজনেই? বিবিন বি বিতে, বিয়ের বাড়িতে, তাই তো? তার মানে তোমার অন্তিম বিন্দুটা কি হচ্ছে, অন্তিম বিন্দুটাই হচ্ছে বি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমি ত্রিভুজের সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি, যে আর বি ইকুয়াল টু আর এ প্লাস এই যে দূরত্বটা এ বি এর মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটার নাম দিচ্ছি প্লাস বি এ, বি এ। এই বি এর মিনিংটা কি, বি এ কেন লিখলাম? দেখো প্রথমে বি লিখেছি, প্রথমে বি লেখার মানে হচ্ছে যে বি এর স্থান, আর তারপরে এ লিখেছি, এ লেখার মানে হচ্ছে যে কার সাপেক্ষে, মানে এর সাপেক্ষে। তাহলে কি হচ্ছে যে আর বি এ মানে বোঝাচ্ছে যে বি এর স্থান এর সাপেক্ষে, বুঝতে পারলে? আর বি এ এইটার মিনিং হচ্ছে যে বিয়ের স্থান, বিয়ের স্থান বা স্থানাঙ্ক বলতে পারো, বিয়ের স্থানাঙ্ক এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এখন এর সাপেক্ষে বিয়ের স্থানাঙ্কটা কি হচ্ছে, এর সাপেক্ষে বিয়ের স্থানাঙ্ক? তাহলে হ্যাঁ বলো স্যার। স্যার বলছি যে আর বি এটা কোনটাকে ধরলেন? আর বি এটাকে ধরলাম এইটাকে, এইটাকে, এইটা হচ্ছে আর বি, যেটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি। হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর বি এ ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে, আর বি এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, আর বি এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে যে আর বি মাইনাস আর এ, তাই তো? তাহলে দেখো আমি কার সাপেক্ষে দেখছি, এর সাপেক্ষে। তাই জন্য দেখো যার সাপেক্ষে দেখছি তার স্থানাঙ্কটা বিয়োগ হয়েছে, দেখেছ? মানে বি এর স্থানাঙ্ক মাইনাস যার সাপেক্ষে দেখছি তার স্থানাঙ্কটা বিয়োগ, বুঝা গেল?
আমি যদি এবার উল্টো কেস করতাম, উল্টো কেস কি, যে আমি এখন যে যাত্রা করছি সেটা ধরো আমি যে নেমন্তন্ন বাড়ি খেতে গেলাম সেইটা হচ্ছে যে প্রথমে আমি বিয়ের বাড়ি খেতে গেলাম, তারপরে ইয়ের বাড়িতে খেতে গেলাম, ঠিক আছে? প্রথমে বিয়ের বাড়ি খেতে গেলাম, তারপরে ইয়ের বাড়িতে খেতে গেলাম। তো এই কেসটা যদি হয়, মানে এই দিকে বি থেকে এ এর দিকে যদি হয়, তাহলে অন্তিম বিন্দু কে হচ্ছে? এ বিন্দু। তাহলে এখন এই যে মানটা, মানে বি থেকে এ, এই মানটাকে লিখছি আর এ বি, আর এ বি, তার মানে এর স্থান বি এর সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি যে আর এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আর বি প্লাস আর এ বি, আর এ বি। তাহলে আর এ বি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আর এ বি ইকুয়াল টু দাঁড়াচ্ছে আর এ মাইনাস আর বি, ঠিক আছে? তাহলে দেখো যার সাপেক্ষে করছি। হ্যাঁ বল। হ্যাঁ বল, বলছি যে OB সমান আর AB, ওটা কোলন কেন আরেকবার বলুন। Bটা হচ্ছে একটা বিন্দু এবং ওই B বিন্দু স্থানাঙ্কর যে ভেক্টরটা সেটাকে আর বি নাম দিয়েছে, বুঝতে পেরেছো? ধরো B বিন্দু আর ABটা, আর ABটা এই তো আর AB, এই Bটা দেখো মাইনাস হয়ে গেল, এইদিকে চলে গেল। আর A ইকুয়াল টু, কারণ আমার অন্তিম বিন্দুটাকে A, তাহলে আমার অন্তিম A তে যাচ্ছি। তাহলে দেখো আমার সরণটা কোন দিকে হচ্ছে, তুমি ধরো প্রথমে বি এর বাড়িতে খেতে গেলে, তারপরে এ এর বাড়িতে গেলে, তাহলে তোমার স্মরণটা কোথায় হচ্ছে? তোমার বাড়ি থেকে এর বাড়িতে, সেটাই হচ্ছে আর এ। তাই জন্য আর এ ইকুয়াল টু আর বি প্লাস আর এ বি, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, এর জন্যই তো বলা হয় না যে স্মরণ শূন্য হতে পারে কিন্তু দূরত্ব শূন্য হয় না। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, যদি তোমার তুমি নিজের বাড়িতে আবার ফিরে চলে আসো, তখন তোমার স্মরণ কি হবে? শূন্য হয়ে যাবে, কিন্তু তোমার দূরত্ব শূন্য হচ্ছে না। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখো আমি কি করলাম, তাহলে প্রথমটা আর বি এ ইকুয়াল টু কি পেলাম? আর বি মাইনাস আর এ, আর এই ক্ষেত্রে আর এ বি ইকুয়াল টু আর এ মাইনাস আর বি, তাই তো? তাহলে এইটা পেলাম ওদের স্থান। তাহলে এদের বেগটাকেও একবার চেক করে দেখা যাক। তাহলে বেগ ইকুয়াল টু আমরা কি জানি, স্মরণ বাই সময়, তাই তো? তাহলে স্মরণ বাই সময় যদি বেগ হয়, তাহলে প্রথম আমি ভি এ বি, মানে কি ভি এর বেগ এর সাপেক্ষে, ভি এর বেগ বি এর বেগ এর সাপেক্ষে, তাহলে এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডি আর বি এ ডিটি, মানে আর বি এর ডেরিভেটিভ করছি। তাহলে ইকুয়াল টু ডিটি অফ আর বি এ ইকুয়াল টু কি ছিল? আর বি মাইনাস আর এ, এখানে বসাচ্ছি আর বি মাইনাস আর এ, আর বি মাইনাস আর এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আর বি বাই ডিটি মাইনাস আর এ বাই ডিটি, তাই তো? তাহলে ইকুয়াল টু লিখতে পারি ভি বি মাইনাস বি এ, ভি বি মাইনাস বি এ, যেখানে ভি এ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? ডি আর এ ডিটি। এখানে ভি বি আর ভি এটাকে এই দুটো ধরে নেওয়া হচ্ছে। হ্যাঁ, ভি বিটা হচ্ছে বি এর গতি, বি এর বেগ, আর ভি এটা হচ্ছে এর বেগ, ঠিক আছে? ঠিক আছে স্যার। সেরকম ভাবে এইখান এক্ষেত্রেও করতে পারি, এক্ষেত্রেও কি করতে পারি যে ভি এ বি, ভি এ বি ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে? ভি এ বি মানে কি? ভি এ বি মানে হচ্ছে এর গতি বি এর সাপেক্ষে, তাহলে সেইটা ইকুয়াল টু আর এ বি বাই ডিটি, বাই ডিটি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? যে ডি ডিটি অফ আর এ বির জায়গায় আর এ প্লাস আর এ মাইনাস আর বি, এটা বসাচ্ছি। তাহলে ইকুয়াল টু কি? ডি আর এ ডিটি মাইনাস মাইনাস কি? ডি আর বি ডিটি। তাহলে ডি আর এ ইকুয়াল টু হচ্ছে ভি এ মাইনাস ভি বি, ঠিক আছে? তার মানে কি বুঝলে এখান থেকে? এখান থেকে বোঝা গেল যে যখনই কাউরি সাপেক্ষে বলবে, তাহলে সেই সাপেক্ষেটা মাইনাস হবে, ঠিক আছে? এবার আমাদের দেখা যাক ওই ক্লাস 7 8 এর যে অঙ্কগুলো আমরা বলছিলাম সেই অঙ্কগুলো আমরা করি, ওকে? তাহলে তাহলে প্রথম যে কেসটা দেখব সেটা হচ্ছে সরল রেখা। একটু মাইক্রোফোনটা বন্ধ কর। একটু মাইক্রোফোনটা বন্ধ করো।
আবারও চুল কেটে দিই যাবো, কাল আবারও চুল কেটে দিই। এ সমাদৃতা মিউট কর। ঠিক আছে, তো দেখো এবার আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সরল রেখায় আপেক্ষিক গতি। সরল রেখায় আপেক্ষিক গতি কি দেখব, যে ধরি একটা ট্রেন, প্রথম একটা ট্রেন ধরছি, এটা হচ্ছে এ ট্রেন, আর এটা ধরো ধরছি একটা বি ট্রেন, দুটো কোন দিক বরাবর যাচ্ছে, দুটোই যাচ্ছে ধরো পজিটিভ এক্স অক্ষ বরাবর, পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে। ঠিক আছে, তাহলে এ ট্রেনটার গতিটা আমি ধরছি ভি এ, আর বি ট্রেনটার গতিটাকে ধরছি ভি বি। ঠিক আছে, বুঝতে পারলে এখনো পর্যন্ত? এবার আমি কি এখানে লিখতে পারি, দেখো ভি এ মানে হচ্ছে এর বেগের গতিবেগের মানটা, তাহলে ভি এ ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি কি, যে ভি এ ইন্টু আই ক্যাপ, কারণ এক্স পজিটিভ এক্স ডাইরেকশনে যাচ্ছে তাই ইন্টু আই ক্যাপ করে দিলাম। আবার ভি বি ভেক্টর ইকুয়াল টু ভি বির মান ইন্টু আই ক্যাপ। ঠিক আছে, আই ক্যাপ ব্যাপারটা কি স্যার? আই ক্যাপটা হচ্ছে একক ভেক্টর এক্স ডাইরেকশনে, মানে এক্স এর দিক বরাবর একক ভেক্টর আই ক্যাপ মানে। এখন ট্রেন দুটো কোন দিকে যাচ্ছে, ট্রেন দুটো যাচ্ছে এক্স এর দিকে, তাই জন্য কোনো একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, ভেক্টরকে একটা লেখা যায় যে ভেক্টরের মান এবং ভেক্টরটার দিক। তাহলে ভেক্টরটার মানটা আমি কি বলেছি ভি এ, আর ভেক্টরটার দিক কোন দিকে যাচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর, তাই জন্য আই ক্যাপটা যোগ করলাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আমার কি দেখব, এখন আমি দেখব যে ভি বি এর মানটা, ভি বি এ, ভি এ বি বি এ মানে কি হচ্ছে যে বি এর গতি মানে ভি বি মাইনাস এ এর সাপেক্ষে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে ভি বি আই ক্যাপ মাইনাস ভি এ আই ক্যাপ, তাই তো? তাহলে ইকুয়াল টু দেখো আই ক্যাপ যদি কমন নেই কি দাঁড়াচ্ছে ভি বি মাইনাস ভি এ ইন্টু আই ক্যাপ। ক্লিয়ার, বোঝা গেল তো? তাহলে এই জন্যই দেখো আমরা যখন কোন এক দুটো ট্রেন একই দিকে যাচ্ছে তাদের গতিকে আমরা বিয়োগ করতাম, বিয়োগ করে অঙ্কটা করতাম, মনে পড়ছে? যে একটা ট্রেনের গতি 60 কিলোমিটার, আর একটা ট্রেনের গতি 30 কিলোমিটার, 60 কিলোমিটারের ট্রেনটা পেছন থেকে আসছে, ঠিক আছে, এবং ট্রেনটা যদি 30 কিলোমিটারের ট্রেনটাকে এত সেকেন্ডে করে তাহলে এই ট্রেনটার মানে দৈর্ঘ্য কত, এরকম অঙ্কগুলো করেছি, তাই তো? তো এখানে এইগুলো দিয়েই কাজে লাগিয়েছিলাম। এবার আমি দেখবো যদি ভি এ বি দেখি, ভি এ বি তার মানে কি এর গতি বি এর রেসপেক্টে, তাহলে কি হবে এর বেগ মাইনাস বি এর বেগ, তাই তো? তাহলে ইকুয়াল টু হচ্ছে ভি এ আই ক্যাপ মাইনাস ভি বি আই ক্যাপ ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি ইন্টু আই ক্যাপ। বোঝা গেল? তাহলে এইটা যেটা ছিল সরলরেখায় আপেক্ষিক গতি কি, একই দিকে যখন একই দিকে গতিশীল, একই দিকে। ঠিক আছে, পরেরটা এগোই, দেখো কারোর ডাউট থাকলে বলো, ক্লিয়ার করো। কারোর ডাউট নেই তো? এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি বিপরীত দিকে হয়, নাম্বার বি, সেটা হচ্ছে বিপরীত দিকে, সেটা কি ধরো ধরছি এ ট্রেনটা পজিটিভ এক্স অক্ষ দিকেই যাচ্ছে, কি বেগে, ভি এ বেগে, আর বি ট্রেনটা নেগেটিভ এক্স অক্ষ দিকে যাচ্ছে, এটা কোন বেগে, ভি বি বেগে। ঠিক আছে, তাহলে এই দিকে হচ্ছে এক্স অক্ষ, তাই তো? তাহলে এই দিকে হচ্ছে আই ক্যাপ। তাহলে আমাকে ভি এটার ক্ষেত্রে এখন লিখতে পারি কি, ভি এ ভেক্টর, ভি এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ভি এ ইন্টু আই ক্যাপ, আর ভি বি ভেক্টর ইকুয়াল টু ভি বির মান ইন্টু মাইনাস আই ক্যাপ। মাইনাস আই ক্যাপ কেন দিলাম, কারণ এটা মাইনাস এক্স অক্ষ দিকে যাচ্ছে, তাই তো? তাহলে মাইনাস ভি বি আই ক্যাপ, এটা দাঁড়ল। ওকে, এবার আমি দেখব বি এর গতি এর রেসপেক্টে, তার মানে ভি বি এ, ভি বি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ভি বি মাইনাস
ভি এ, তাই তো? তাহলে এখানে ভিবির মান কত পেয়েছি, মাইনাস ভিবি আই ক্যাপ মাইনাস ভিএ আই ক্যাপ বসিয়ে দিলাম, তাহলে ইকুয়াল টু মাইনাস ভিবি প্লাস ভিএ ইন্টু আই ক্যাপ। তাহলে এইটা ইকুয়াল টু লেখা যেতে পারে যে ভিবি প্লাস ভিএ ইন্টু মাইনাস আই ক্যাপ, তাই তো লেখা যায়? তো তার মানে এটা কি বোঝাচ্ছে যে বিয়ের গতি এর রেসপেক্টে কোন দিক বরাবর হবে, আপেক্ষিক গতিটা, আপেক্ষিক গতিটা হবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? এবার যেটা দেখব সেটা হচ্ছে এর গতি বি এর রেসপেক্টে। তাহলে এর গতি বি এর রেসপেক্টে মানে কি হচ্ছে, ভি এ মাইনাস ভিবি, তাই তো? তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাই প্লাস ভি এ আই ক্যাপ মাইনাস অফ মাইনাস ভিবি আই ক্যাপ ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি হচ্ছে ভি এ প্লাস ভিবি ইন্টু আই ক্যাপ, বোঝা গেছে? তাহলে এটাই হয়ে গেল এর গতি বি এর রেসপেক্টে। এই তো দেখো কি হয় যে ভি এ মাইনাস ভিবি এটা হয় তো ভি এ বি ইকুয়াল টু, তাহলে ভি এ ইকুয়াল টু আমার কত ছিল যে ভি এ আই ক্যাপ, তাহলে ওটাই বসিয়েছি। এবার মাইনাস ভিবি ইকুয়াল টু কি ছিল, মাইনাস ভিবি আই ক্যাপ, এই মাইনাস ভিবি আই ক্যাপ বসিয়েছি, মাইনাস মাইনাস দেখো প্লাস হয়ে গেল, তাহলে হয়ে যাচ্ছে ভি এ প্লাস ভিবি আই ক্যাপ, ঠিক আছে? তার মানে কি বোঝালো যে দুটো ট্রেন যদি একে অপরের দিকে গতিশীল হয় মানে বিপরীত দিক থেকে, তখন তাদের গতি আমরা তাই জন্য দেখো যোগ করতাম, করতাম তো এটাই অঙ্ক করার সময়। অঙ্কগুলো কেমন ছিল, যে একটা স্টেশন এর এ প্রান্ত থেকে একটা ট্রেন আসছে, এ ট্রেন আসছে ও প্রান্ত থেকে একটা ট্রেন বি এত গতিবেগে আসছে, ঠিক আছে? তাহলে ট্রেন দুটো ট্রেন একে অপরকে মানে এবং স্টেশনটিকে এই সময় ক্রস করলো, তাহলে স্টেশনটির দৈর্ঘ্য কত, এরকম অঙ্ক করেছি তো, তাই তো? এবার আমরা যেটা দেখবো, তাহলে এইটা এইগুলো ছিল সমান্তরাল বা সরল রেখায়, ঠিক আছে? এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যে যদি সরল রেখায় না হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে সমতলে গতিশীল, নাম্বার দুই, এটা হচ্ছে সমতলে, সমতলে যদি আপেক্ষিক গতি, তাহলে সমতলে আপেক্ষিক গতি কি হবে দেখি, ছবিটা প্রথম আঁকি ভালো করে। ধরো আমি প্রথম একটা ধরছি যে এইটা হচ্ছে এর গতি এই দিক বরাবর, ওকে? এবার যেটা দেখবো সেটা হচ্ছে বি এর গতি, এটা হচ্ছে ধরো এই দিক বরাবর, এটা হচ্ছে বি, হচ্ছে বি এর গতি হচ্ছে ভিবি, গতি হচ্ছে ভিবি, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ এর গতি হচ্ছে ভি এ, ঠিক আছে? এরা একই বিন্দু থেকে যাত্রা করেছে, একই বিন্দু, সেটা হচ্ছে ও, দেখতে পাচ্ছ তো সবাই? এবং এরা যাত্রা করার সময় একে অপরের সাথে যে কোণটা করেছিল সেই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে এখন আমি কি করব, আমি এখন দেখব যে বি এর গতি এর রেসপেক্টে, বি এর গতি এর রেসপেক্টে, এটা আমি দেখতে চাইছি। তাহলে বি এর গতি এর রেসপেক্টে মানে ভি বি এর মানটা আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে ভি বি এ ইকুয়াল টু কি হবে, যে ভি বি মাইনাস ভি এ, এটা হচ্ছে ইকুয়াল টু লেখা যেতে পারে ভি বি প্লাস মাইনাস ভি এ, এটা লেখা যেতে পারে কি, জাস্ট মাইনাস সাইনটাকে ভেতরে। এটা লেখার কারণ হচ্ছে তাহলে আমি দেখো এই বিয়োগটা যখন ভেক্টরের বিয়োগ করিয়েছিলাম তখন করিয়েছিলাম দেখবে, যে আমি ভেক্টরের বিয়োগটাকে কল্পনা করতে পারি যে একটা ভেক্টর এবং একটা নেগেটিভ ভেক্টর, পজিটিভ ভেক্টর এবং নেগেটিভ ভেক্টরের যোগফল হিসাবে, তাহলে যোগফল করলেই তো দেখো ভেক্টরের বিয়োগটা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই ভেক্টরটা মাইনাস ভি এ ভেক্টরটা কোনটা হবে, যদি এটা ওই দিকে হয় তাহলে ভি এটা কোন দিকে হবে, এই দিক বরাবর, তাই তো? পেছন দিকে, তার মানে এটার দিক কোন দিকে হচ্ছে, এটার দিক হচ্ছে এই দিক বরাবর, এটা হচ্ছে ভি এ মাইনাস ভি এ, তাহলে এটাই হয়ে যাচ্ছে মাইনাস ভি এ ভেক্টর, ঠিক আছে? তাহলে এখন দেখো
এখন এই যে কোণটা, এই কোণটা যদি থিটা হয় তাহলে মাইনাস বি এর সাথে বি এর মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? তাহলে 180 ডিগ্রি যদি মাইনাস থিটা হয়, এখন আমি কি করছি যে এই যে এখান থেকে একটা সমান্তরিক আঁকছি, যে এই দিকে একটা ভি এ, আবার এই দিক থেকে আমি মাইনাস ভি এটা করছি, এদিকে ভি বি, এদিকে মাইনাস বি এ দিয়ে এদের সমান্তরিকের যে কর্ণটা সেটাই হয়ে যাচ্ছে লব্ধির মানটা, সমান্তরিকের কর্ণটা, তাই তো? তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার লব্ধিটা। তাহলে লব্ধিটা কে এখানে? লব্ধিটা হচ্ছে ভি বি এ। তাহলে এইটাই হয়ে যাচ্ছে ভি বি এর ডাইরেকশন, বুঝা গেল? ভি বি এর দিক। দেখো আমি কি বলছি যে একই বিন্দু ও বিন্দু থেকে দুটো বস্তু, একটা হচ্ছে এ বস্তু, একটা হচ্ছে দু বি বস্তু, বা দুই ব্যক্তিই ধরো, একটা এ ব্যক্তি একটা বি ব্যক্তি। এ ব্যক্তি যাত্রা করলো ভি এ বেগে কোন দিকে? এই পূর্ব দিক বরাবর, মানে তোমার ডান দিক বরাবর। আর ভি বি করলো ওপর দিক পরে, কত অ্যাঙ্গেলে? ভি এর সাথে থিটা কোণে, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে বি এর গতি এর রেসপেক্টে, মানে এ থেকে যদি বি এর গতিটাকে দেখি তাহলে কেমন লাগবে? তাহলে সেই গতিটাকে আমি নাম দিচ্ছি কি, সেটা হচ্ছে এর সাপেক্ষে বি এর গতি, তার মানে ভি বি এ, তাই ইকুয়াল টু কি হচ্ছে? ভি বি মাইনাস ভি এ ইকুয়াল টু, এটা লিখতে পারি কি যে ভি বি প্লাস মাইনাস ভি এ, তাই তো? তার মানে প্লাস ভি বি আর মাইনাস ভি এর যোগফলই হচ্ছে ভি বি এ, তাই তো? তাহলে মাইনাস ভি এটা কোন দিকে? যদি এই দিকে ভি এ হয় তাহলে মাইনাস ভি এটা হচ্ছে ও বিন্দু থেকে উল্টো দিকতে, বিপরীত দিকে। তাহলে মাইনাস ভি এ আর ভি বি এই দুটো যোগফল আমরা সমান্তরিকের সূত্রে কি করতাম, যে ওর কর্ণটাই হচ্ছে লব্ধি যোগফল, তাই তো? তাহলে এই ক্ষেত্রে তাহলে ওর এই কর্ণটা, এই সমান্তরিকটার কর্ণটাই হয়ে যাচ্ছে ভি বি এ, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি? এই ক্ষেত্রে আমাদের তাহলে ফর্মুলাটা কি ছিল, যে সমান্তরিকের যে কর্ণের ফর্মুলা বা ত্রিভুজের ক্ষেত্রে সি এর লব্ধির মান, সেটা কি করতাম, যে ভি বি এ ইকুয়াল টু রুট ওভার কি হতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, এটাই বসাতাম তো? তাহলে এখানে কি বসাবো, যে ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস টু ভি এ ভি বি কস 180 মাইনাস থিটা, লেখা যায় স্যার? স্যার বলছি 2 ভি এ ভি বি কস থিটা, দুটো মাইনাস হবে তো ভি বিটাতে, বুঝতে পারলে? মাইনাস সাইনটা ইউজ করা হচ্ছে শুধুমাত্র দিকটা বোঝানোর জন্য, বুঝতে পারলে? তাহলে এখানে আমি কি পাচ্ছি, কোনটার জায়গায় দেখো 180 মাইনাস থিটা করেছি, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার মাইনাস কি হচ্ছে, কস 180 মাইনাস থিটা। কস 180 মাইনাস থিটা কত হয়? কস 180 মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়ে যায়, ইকুয়াল টু হয়ে যায় মাইনাস কস থিটা, তাই তো? তাহলে এখানে আমার কি হয়ে যাচ্ছে, টু ভি এ ভি বি কস থিটা, বোঝা গেছে? এখন এখন কি, এখন যদি এই লব্ধিটা মাইনাস এর সাথে কত কোণ করবে সেটাকে যদি ফাই ধরি, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু আমাদের কি সম্পর্ক ছিল, যে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, তাই তো? এটাই দেখেছিলাম ত্রিভুজের সূত্রে, যে কোনটা সি লব্ধিটা এর সাথে যে কোনটা করছে। তাহলে এখানে বি এর জায়গায় কি বসবে, এখানে বি এর জায়গায় ভি বি বসবে, সাইন 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা বাই ভি এ প্লাস কস 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা এটা বসবো। তাহলে দেখো সাইন 180 মাইনাস থিটা মানে কি হয়, সাইন থিটাই হবে স্যার? হ্যাঁ বলো স্যার, উপরেতে ভি বি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা লিখলেন, কিন্তু নিচেটাই ভি এ প্লাস সাইন কস, ওটা হ্যাঁ ওটা ভি বি, এটা ভি বি ইনটু ভি বি ইনটু কস 180 মাইনাস থিটা, ঠিক আছে?
ভিবিন, তাহলে এখানে কি হচ্ছে দেখো, সাইন 180 মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, কোন পাতে পড়ছে গ্রাফের, এটা দ্বিতীয়টা, দ্বিতীয়তে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় সাইন আর কোসেক পজিটিভ হয়, তাই তো? তাহলে এখানে আমি লিখতে পারি কি যে ভিবি সাইন থিটা, ভিবি সাইন থিটা বাই ভিএ মাইনাস, কারণ মাইনাস করলাম কেন, কস 180 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা, তাহলে ভিবি ইনটু কস থিটা, ঠিক আছে? উপরের লাইনটা একবার বলুন না, উপরের লাইনটা বলতে কোনটা বলতে চাইছেন? ভিবি tan থিটা tan ফাই টা সমান, হ্যাঁ tan ফাই ইকুয়াল টু কি হচ্ছে যে আমাদের tan ফাই ইকুয়াল টু ত্রিভুজের সূত্রে ফর্মুলা কি বসিয়েছিলাম যে b sin থিটা বাই a প্লাস b cos থিটা, মনে পড়ছে কি? এখানে এখানে b এর জায়গায় কি আছে, এখানে b এর জায়গায় vb আছে, তাই জন্য vb sin কোণ কত আছে এখানে 180 মাইনাস থিটা, তাহলে sin 180 মাইনাস থিটা ডিভাইডেড বাই ভিএ, এখানে এর জায়গায় কি হবে ভিএ, আর বি এর জায়গায় ভিবি, তাহলে এ ভিএ প্লাস ভিবি কস 180 মাইনাস থিটা, এটা বুঝে গেল? তাহলে এখন সাইন 180 মাইনাস থিটার মান হয় সাইন থিটা, ঠিক আছে? তাহলে লিখে দিই যে সাইন 180 মাইনাস থিটা ইকুয়াল টু হয় সাইন থিটা, তাই জন্য দেখো এটা সাইন থিটা হয়ে গেল, আর কস 180 মাইনাস থিটা কি হয় মাইনাস কস থিটা, দেখো উপরে লিখেছি, তাই জন্য দেখো এটা মাইনাস ভিবি কস থিটা, ঠিক আছে? বুঝতে পারলে এটার মানটা এখানে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আমরা যেটা দেখব সেটা এখানে কি করেছিলাম যে আমরা দেখেছিলাম বি এর গতি এর সাপেক্ষে, এটা করেছিলাম তো, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর গতি বি এর সাপেক্ষে কি হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর গতি বি এর সাপেক্ষে, তাহলে এই দিকে কি ছিল, এত দেরি, তাহলে এখন যেটা দেখছি সেটা হচ্ছে এ, এটা এটাই তো এ ছিল, তাহলে এটা লিখছি, এটা লিখছি ভিএ, এটা হচ্ছে ভিএ, এটা ও বিন্দু, আর ভিবিটা কোন দিকে ছিল, ভিবিটা ছিল এই দিকে, তাই তো? এরকম একটা কোণে ছিল, তাহলে এটা ছিল ভিবি, তাহলে এখন আমাকে কি বের করতে বলেছি, এখন আমি কি বের করব, এখন আমাকে বের করতে হবে যে ভি এ বি এর মান, তাই তো? ভি এ বি এর মান মানে বি এর সাপেক্ষে এর গতিটা কি হবে, বেগটা কি হবে সেটা আমরা দেখব, তাই তো? তাহলে ইকুয়াল টু লিখতে পারি যে ভি এ মাইনাস ভিবি, কারণ যেটা সাপেক্ষে হবে সেটা মাইনাস, ভি এ মাইনাস ভিবি, তাহলে এটাকে আবার লেখা যেতে পারে কি যে ভি এ প্লাস মাইনাস ভিবি, প্লাস মাইনাস ভিবি, তার মানে ভি এ এবং মাইনাস ভিবির যোগফলই হচ্ছে ভি এ বি, তাই বোঝাচ্ছে তো? তাহলে মাইনাস ভিবিটা কোন দিকে হচ্ছে, মাইনাস ভিবিটা হচ্ছে এই দিকে নিচের দিকে, ভিবির উল্টো দিকে, তার মানে ও বিন্দু থেকে উল্টো দিকে, এইটা এইটা হচ্ছে মাইনাস ভিবি, এটা হয়ে যাচ্ছে মাইনাস ভিবি, ঠিক আছে? এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এরকম একটা সম, এটা সমান্তরিক দূরক আঁকা, এরকমই একটা সমান্তরিক আঁকা, তাহলে এখান থেকে বর্ধিত করলাম এটাকে, এই অংশটাকে বর্ধিত করলাম ভি এর সমান, আবার এই দিক থেকে একটা অংশ নিয়ে এই দিকে বর্ধিত করলাম এরকম, তাহলে এখন কোনটা দাঁড়াচ্ছে, এখন দাঁড়াচ্ছে তোমার যে লব্ধিটা হচ্ছে এই ও থেকে এইটা এই কর্ণটা, তাই তো? তাহলে এই কর্ণটার মানটাই কি দাঁড়াচ্ছে, এই কর্ণটার মানই হয়ে যাচ্ছে ভিএবি, বোঝা গেল? তাহলে এখন আমাদের আগে ভিএ আর ভিবির মধ্যবর্তী কোণ কত ছিল, থিটা ছিল,
তাই তো? তাহলে ভিএ আর মাইনাস ভিবির মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই ক্ষেত্রে আমার জাস্ট ত্রিভুজের সূত্র যদি ফেলে দিই, তাহলে ভি এ বি ইকুয়াল টু কি হচ্ছে, রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস টু ভি এ ভি বি প্লাস 180 মাইনাস থিটা ইকুয়াল টু রুট ওভার ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার মাইনাস টু ভি এ ভি বি কস থিটা। ঠিক আছে, এটাই মানটা পেয়ে গেলাম। এবার আমাকে কোনটা যদি বের করতে হয়, কোন কোনটা, এই লব্ধিটা মাইনাস বি এর সাথে যে কোনটা করছে এটাকে মান দিলাম ফাই। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু দাঁড়াচ্ছে কি হবে এক্ষেত্রে, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তাহলে বি এর জায়গায় ভি এ বসবে, তাহলে ভি এ সাইন 180 মাইনাস থিটা ডিভাইডেড বাই ভিবি প্লাস ভিএ কস 180 মাইনাস থিটা থিটা 180 মাইনাস থিটা। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে ভিএ সাইন থিটা ডিভাইডেড বাই ভিবি মাইনাস ভিএ কস থিটা। ঠিক আছে, বুঝতে পারলে? এবার এই রকমই একটা অঙ্ক করা হোক, একটা অঙ্ক করা হোক, তাহলে এর প্র্যাকটিক্যালটা ভালো বোঝা যাবে। ওকে, তাহলে অঙ্ক একটা বলি, লেখো তোমরা। চেঞ্জ করছি এটা। হ্যাঁ, তাহলে অঙ্কটা বলি, 1 নম্বর লেখো, দুটি জাহাজ এ ও বি, দুটি জাহাজ এ ও বি একই বিন্দু থেকে যাত্রা শুরু, একই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করলো। ঠিক আছে, এর গতি, এর গতি বা এর বেগ পূর্ব দিকে, পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড এবং বি এর বেগ উত্তর দিকে 4 মিটার পার সেকেন্ড হলে, হলে এ থেকে, এ থেকে বি এর বেগ কত হবে এবং কোন দিকে হচ্ছে বলে মনে হবে? কোশ্চেনটা বুঝলে বলো। কি বলছে, যে দুটি জাহাজ এ ও বি একই বিন্দু থেকে যাত্রা আরম্ভ করলো, এর বেগ পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ড আর বি এর বেগ হচ্ছে উত্তর দিকে 4 মিটার পার সেকেন্ড, তাহলে এ থেকে বি এর বেগ কত হবে এবং কোন দিকে হচ্ছে বলে মনে হবে? তাই তো? মানে ধরো দুজন, তোমরা দুই বন্ধু আছো, একজন এ জাহাজে আছে, একজন বি জাহাজে আছে। ঠিক আছে, তাহলে যে এ জাহাজে আছে সে পূর্ব দিকে 3 মিটার পার সেকেন্ডে যাচ্ছে আর যে বি জাহাজে আছে সে উত্তর দিকে 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। এখন এ জাহাজে যে বন্ধুটা আছে, ঠিক আছে, সে তোমাকে কোন দিকে যাচ্ছে বলে মনে করবে এবং সে কত বেগে তুমি যাচ্ছ তার রেসপেক্টে সেটা আমাকে বের করতে হবে। বুঝা গেছে? মানে তার সাপেক্ষে আমার বেগটা কত, তোমার বেগটা কত হবে, বুঝতে পারলে অঙ্কটা? তাহলে অঙ্ক যখন, অঙ্ক বোঝার সঙ্গে সঙ্গে তোমাকে কাজ কি, যে সঙ্গে সঙ্গে তোমাকে ছবিটা এঁকে নিয়ে, তাই তো? তাহলে এখানে প্রথম ছবিটা এঁকে নিই। ধরো এইটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে বেগ, একটা আর একটা হচ্ছে
হচ্ছে এটা। তাহলে এইটা হচ্ছে কোন দিকে? এটা হচ্ছে তো ভূগোলের উত্তর দিক হয়, তাহলে উত্তর দিকটা উপর দিকটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। কোন দিকে? ইস্ট, পূর্ব দিকে। এরা কি একই বিন্দু? একই বিন্দু মানে ও থেকে যাত্রা শুরু করেছে। তাহলে এই ক্ষেত্রে কি করা যাবে? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ কত পেলাম? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাই তো? তাহলে এখন আমার আপেক্ষিক গতির ফর্মুলাটা কি ছিল? যে ভি বি এ ইকুয়াল টু রুট ওভার কি হবে? যে ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার, তাই তো? এবার মাইনাস 2 VA VB cos থিটা ছিল, কারণ cos থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে cos থিটা 0, তাহলে ওই টার্মটা লেখা দরকার পড়ছে না, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো? তাহলে কত হচ্ছে? 9 প্লাস 16 25, তাহলে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার। তাহলে ছবিটাও একবার দেখে নিই, ছবিটা কেমন হবে, ঠিক আছে? তাহলে এই দিকে হচ্ছে এর রেসপেক্টে দেখছো, তাহলে এটাকে কি করতে হবে? মাইনাস এইদিকে বর্ধিত করতে হবে, তাই তো? এদিকে বর্ধিত করলাম, এরপরের কাজ কি? এরপরের হচ্ছে একটা, এদিকে যেহেতু এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আঁকা, এদিক বরাবর, তাহলে একটু আয়তক্ষেত্র আঁকা হোক, এদিক বরাবর সোজা, ঠিক আছে? এই আয়তক্ষেত্র পেলাম, তাহলে এর গতিটা কোন দিকে যাচ্ছে? এর তাহলে যে ভিবি এর দিক কোনটা হচ্ছে? এটা, এটা হয়ে যাচ্ছে ভিবি এর দিক, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে ভিবি এ। বোঝা গেল ছবিটা? তাহলে এখন সে কোন কোণে যাচ্ছে, উত্তর দিকের সাথে কোন কোণ করবে, সেই কোণটার মান ধরো, এটা ধরো ফাই ধরলে, তাহলে এটা যদি ফাই হয়, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? তাহলে ট্যান ফাই ইকুয়াল টু এই অংশটা কি? এটা হচ্ছে 4, তাই তো? আর এটা কি? এটা 3, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? 3 এর 4, তাই তো? তাহলে ফাই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? ট্যান ইনভার্স 3 এর 4, ট্যান ইনভার্স 3 এর 4, বলুন। দেখো এইটা তো একটা সমকোণী ত্রিভুজ হলো, এই উপরের অংশটা এইটা নিয়ে, এই সমকোণী ত্রিভুজের এটা কি অতিভুজ মানে হাইপো? এটা হয়ে যাচ্ছে হাইপো, ঠিক আছে? এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, আর এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে বেস বা ভূমি, ঠিক আছে? তাহলে দেখো আমার ট্যান ফাই, ট্যান ফাই ইকুয়াল টু কি হবে? পারপেন্ডিকুলার বাই বেস মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে আছে 3/4, 3/4, এটাই করে দিলাম। তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ইকুয়াল টু হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স 3 এর 4, যার মানটা কত হয়? যার মানটা হয় ওই 36.9 ডিগ্রির মতো, তার মানে এটা 36, উত্তর দিক থেকে 36.9 ডিগ্রি কোণে ও যাচ্ছে বলে মনে হবে এ থেকে, ঠিক আছে? স্যার আমাদেরকে যদি মানটা নির্ণয় করতে দেয়, এই যে 36.9 ডিগ্রি, এটা কি করে নির্ণয় করব? এটা মানটা হচ্ছে এরকমই হয়, মানে দেখবে ক্যালকুলেটারে বসিয়ে যে 3 এর 4 যদি দেয়া থাকে, তাহলে যদি থিটা ইকুয়াল টু 36.9 হয়, ঠিক আছে, যে থিটা ইকুয়াল টু 36.9 ডিগ্রি হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হয় 3 এর 4, ঠিক আছে? আবার সাইন থিটা ইকুয়াল টু হয়ে যায় 3 এর 5, ঠিক আছে? আর কস থিটা ইকুয়াল টু হয়ে যায় 4 এর 5, কারণ দেখো এখানে এইটা হচ্ছে লম্ব, লম্বটা 3, ভূমিটা 5 4, তাহলে হচ্ছে আর অতিভুজ কি হয়ে যাচ্ছে? লম্ব স্কোয়ার প্লাস ইয়ের স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5, তার রুট করলে, ঠিক আছে? আবার যদি থিটা ইকুয়াল টু তোমার এটা দেয়া থাকে যে 53.1 ডিগ্রি, ঠিক আছে, তখন আবার ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে, ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাবে 4 এর 3, ঠিক আছে? সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাবে 4 এর 5, ঠিক আছে? আর কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে 3 এর 5, এবার তাহলে দেখি এর পরের প্রয়োগ, ঠিক আছে? এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখন তো বৃষ্টি পড়ছে, সবাই তো রাস্তায় বেরোচ্ছি নাকি? তাহলে এবার যেটা দেখব, এটা ক নম্বর রয়েছে, এটা হচ্ছে 3 নম্বর, তাই তো? তো 3 নম্বর যেটা দেখব সেটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক গতি,
বৃষ্টির আপেক্ষিক গতি। দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, তাহলে দেখি বৃষ্টির আপেক্ষিক গতি। ধরো এটা মাটি, এখানে একজন ব্যক্তি, সে আর কি হেঁটে যাচ্ছে হাতে একটা ছাতা নিয়ে, একটা ছাতা নিয়ে, আর কি হচ্ছে চারিদিকে বৃষ্টি পড়ছে। ধরো বৃষ্টি পড়ছে, বুঝতে পারলে? এবার আমাদের কাজ কি, এই যে ব্যক্তি, এই ব্যক্তির যে গতিবেগ সেটাকে আমি ধরছি ভিএ, গতিবেগ হচ্ছে ভিএ, আর বৃষ্টির যে বেগ সেটা হচ্ছে উলম্ব বরাবর পড়ছে, সেটা হচ্ছে ভিবি। তাহলে এখন আমরা বৃষ্টিটাকে কি দেখব, কোন দিকে আসছে বলে মনে হবে? এই জন্যই দেখবে যখন কেউ সাইকেল চালাতে চালাতে বা গাড়ি চালাতে চালাতে ছাতা ধরে, তখন ছাতাটা কোন দিকে ধরতে হয়? সামনের দিকে একটু হেলে ধরতে হয়, তাই তো? কেন ধরতে হয়? কারণ বৃষ্টিটা আমার সামনের দিক থেকে আসছে বলে মনে হবে, তাই তো? তাহলে এক্ষেত্রেও তাই হবে যে আমরা এর ক্ষেত্রে বৃষ্টির আপেক্ষিক গতিটাকে দেখি। তো তাহলে বৃষ্টির আপেক্ষিক গতি ইকুয়াল টু কি লিখবো, যে ভি এর গতি মাইনাস ভি এ, তাই তো? তাহলে ইকুয়াল টু হচ্ছে ভি বি প্লাস মাইনাস ভি এ, তাই তো? তাহলে এখান থেকে মাইনাস ভি এ মানে কি, আমার এই দিক বরাবর হয়ে যাচ্ছে, এদিক বরাবর হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মাচ্ছে মাইনাস ভি এ, তাই তো? আর ভিবিটা কোনটা, ভিবি মানে এই নিচের দিক বরাবর, এদিকে হচ্ছে ভিবি, ঠিক আছে? তাহলে এদের লব্ধি, এদের লব্ধি মানে কি, এদিক বরাবর একটা যদি আয়তক্ষেত্র ড্র করো, তাহলে কি হচ্ছে, তাহলে এই আয়তক্ষেত্রের যে কর্ণটা, আয়তক্ষেত্রের কর্ণ এইটা, যেটা যদি কর্ণ হয়, তাহলে এই দিক বরাবরই আমার আপেক্ষিক গতিটা বলে মনে হবে, তাই তো? এদিকেই আসছে, তার জন্য আমি কি দেখবে, ছাতাটাকে হালকা এইদিকে নুয়ে ধরতে হবে, তাহলে আপেক্ষিক গতিটা এইদিকে হবে। বুঝা গেছে? তাহলে দেখো আমার এখানে কি পেলাম, যে বৃষ্টির আপেক্ষিক গতি আমার রেসপেক্টে, মানে আমি হাঁটছি কিসে, ভি এ বেগে। তাহলে এখানে কি করা যায়, যে ভি বি এ ইকুয়াল টু ভি বি মাইনাস ভি এ, তাহলে এটাকে লিখতে পারি যে ভি বি প্লাস মাইনাস ভি এ। তাহলে মাইনাস ভি এটা মানে কোন দিকে, আমার পেছন দিকে হবে, তো ভি আমি যদি সামনের দিকে হাঁটি তাহলে আমার বেগের উল্টো, তাহলে কোনটা হবে, মাইনাস ভি এ পেছন দিকে, তাহলে পেছন দিকে, আর ভি বি কোন দিকে আসছে, নিচের দিকে, তাহলে নিচের দিকে ড্র করো। তাহলে দেখো এদের লব্ধি, এদের লব্ধি মানে কি, এই আয়তক্ষেত্রটার কর্ণ, তাই তো? তাহলে এই কর্ণ বরাবরই আসছে, তার জন্যই আমাকে কি করতে হবে, ছাতাটাকে সামনের দিকে একটু হেলে ধরতে হবে, যাতে জলটা আমার গায়ে না লাগে। তাহলে ভিবিটা তো নিচে দিয়ে করলে, তাহলে ভিবিটা মাইনাস হবে না ওই নিচের লাইনটাতে? না, আমি তো ভিবি মাইনাস বলতে কি, দিকটা তো একই দিকে আছে, নিচের দিকেই তো নামছে না, বৃষ্টি তো সবসময় নিচেই পড়ে। ঠিক আছে, আমি যদি উপর দিকে অ্যারোটা করতাম সেটা মাইনাস ভি এ বি হতো, বুঝা গেছে? আমি যদি অ্যারোটা তীর চিহ্নটা উপর দিকে করতাম, আমার তীর চিহ্নটা তো নিচের দিকে আছে, বুঝতে পারলে? তাহলে এখানে ভি বি এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভি বি এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তো এই পুরোটা, এটা একটা দেখো সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই তো? যার এইটা হচ্ছে ভি এ, এইটা হচ্ছে ভি বি, তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হচ্ছে ভি বি এ, তাহলে ইকুয়াল টু হচ্ছে ভি বি স্কোয়ার প্লাস ভি এ স্কোয়ার, ঠিক আছে? কারণ এদের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, এই কোণটা তো 90 ডিগ্রি, তাই তো? তাহলে কস 90 মানে শূন্য, তাই জন্য মাইনাস ভি এ ভি বি কস থিটার মানটা থাকছে না। স্যার একবার বলুন, আমাদের ফর্মুলাটা কি ছিল দেখে নিই একবার। দেখো ফর্মুলাটা আমাদের কি বের করেছিলাম, যে এইটা মাইনাস ভি এ ভি বি কস থিটা, এরকম টাইপের বের করেছিলাম তো ফর্মুলাটা। তাহলে এখানে, এখানে আমাদের কোণটা কত হচ্ছে, যে লোকটা যাচ্ছে ছাতা ধরে, তাহলে সেই লোকটা কোন দিকে যাচ্ছে, পূর্ব দিক বরাবর বা এইদিকে ধরছো, তাহলে বৃষ্টিটা কোন দিকে পড়ছে, উপর থেকে নিচের দিকে পড়ছে, তাই তো? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি,
তাই তো? তাহলে এই 90 ডিগ্রি তাহলে cos 90 এর মান কত হয়? 0। তাই জন্য দেখো মাইনাস va vb cos থিটা টার্মটা লিখিনি, তাহলে শুধু vb স্কয়ার প্লাস va স্কয়ার লিখেছি। বা তুমি যদি সমকোণী ত্রিভুজটা নাও তাহলে সেই সমকোণী ত্রিভুজটার এই কোণটা, এই কোণটাকে যদি থিটা ধরি, কোণটা এই কোণটাকে, এই কোণটাকে মানে উলম্বের সাথে যে কোণটা আছে সেটাকে থিটা ধরছি, তাহলে এই কোণটাও থিটা হচ্ছে। তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ভিবিটা হয়ে যাচ্ছে ভূমি, এটা হয়ে যাচ্ছে ভূমি, আর ভি এটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে লম্ব, লম্ব ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি এ। তাহলে অতিভুজ কি হবে, লম্ব স্কোয়ার প্লাস রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাই এখানেও তাই করেছি, দেখো রুট ভিবি স্কোয়ার প্লাস ভি এ স্কোয়ার। ঠিক আছে, অতিভুজটাই তো হচ্ছে আমার আমার আপেক্ষিক গতি, বৃষ্টির আপেক্ষিক গতিটা তো অতিভুজটাই হয়ে যাচ্ছে না। তাহলে এটা উলম্বের সঙ্গে যদি কোণটা থিটা করে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি লিখবো, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লিখবো কি হবে, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে তাহলে লম্ব বাই ভূমি, এখানে লম্ব কে ভি এ আর ভূমিটা কে ভিবি, তাহলে ভি এ বাই ভিবি। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ট্যান ইনভার্স ভি এ বাই ভিবি। বুঝতে পারলে? ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স মানে ট্যানটা ওই সাইডে চলে গেল, ট্যান ইনভার্স হয়ে গেল, ট্যানটা নিচে নেমে গেল আর কি। এটা দেখবে তোমার ত্রিকোণমিতিতে করা হয় না, ইনভার্স ট্যান কস প্রত্যেকটা সাইন এদের ইনভার্স গুলো করা হয় দেখবে ত্রিকোণমিতি ম্যাথে। ঠিক আছে, এবার আমি যেটা দেখবো এর পরের আমি একটা যেটা কন্ডিশন বলছি সেটা হচ্ছে, ধরো এই যে লোকটা যাচ্ছিল, তো লোকটা যাচ্ছিল কোন দিকে যাচ্ছিল, এটা হচ্ছে ভি এ গতিবেগে সামনের দিকে যাচ্ছিল তাই তো, আর যে বৃষ্টির গতি সেটা নিচের দিকে নামছিল। এখন আমি বলছি যে লব্ধিটা মানে ওই লোক লোকটির সাপেক্ষে বৃষ্টির গতি যেটা, ঠিক আছে, সেইটা ধরো এই এই লম্ব বরাবর মনে হচ্ছে, মানে লোকটাকে ভি এ গতিবেগে হেঁটে যাচ্ছে এবং তাকে ছাতাটা উলম্বভাবেই সোজাভাবে ধরে রাখতে হচ্ছে কারণ বৃষ্টিটা একদম উলম্বভাবে পড়ছে বলে তার মনে হচ্ছে তাই তো। তাহলে বৃষ্টির গতি কোন কোন দিকে হবে, তাহলে এখানে আমার কি বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে ভি বি এ, ভি বি এটা দিয়ে দিয়েছে এইটা, তাহলে ভি বি এখন কোনটা হবে, বুঝতে পেরেছো? আর একবার বলুন স্যার। দেখো ভি এ কোনটা হচ্ছে, ভি এ, ভি এ হচ্ছে এটা, ভি এ হচ্ছে এটা যেটা লোকটা সামনের দিকে যাচ্ছে, আর যেটা লব্ধি মানে লোকটার সাপেক্ষে লোকটার মনে হচ্ছে যে বৃষ্টিটা উলম্বভাবে সোজাভাবে পড়ছে। ঠিক আছে, তাহলে বৃষ্টির প্রকৃত বেগ ভিবি যেটা ছিল সেটা কোন দিকে হবে, তাহলে আমার ভিবি ইকুয়াল টু সম্পর্কটা একবার লিখে নিই, তাহলে ভিবি এ ইকুয়াল টু কি হয়, যে ভিবি মাইনাস ভি এ তাই তো, ভি এ। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে ভি এ কোন দিকে হবে, এই ক্ষেত্রে ভি এ হচ্ছে এইদিকে মাইনাস ভি এটা, মাইনাস ভি এটা এইদিকে তাই তো। তাহলে এখন এই মাইনাস ভি এ আর ভিবি, ভিবি তাহলে এর লব্ধি, তাহলে ভিবিটা কোন দিকে হতে পারবে, তাহলে ভিবি কে অবশ্যই এই দিক বরাবর হতে হবে, অবশ্যই এই দিকটা বরাবর হতে হবে, তবেই লব্ধিটা এটা হচ্ছে, তবেই লব্ধি এটা সবা সম্ভব উলম্ব। বুঝতে পারলাম না এখানটা, এখানটা বুঝতে পারলে না? আমরা ত্রিভুজের সূত্র অনুযায়ী কি করছিলাম, যে দেখো এইটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে আমরা সি ভেক্টর ইকুয়াল টু কি লিখছিলাম, সি ভেক্টর ইকুয়াল টু লিখতাম কি, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাই তো। তাহলে এখানে এই যেটা লিখলাম ভি বি এ, এটা ইকুয়াল টু লিখতে পারি কি, যে ভি বি প্লাস মাইনাস বি এ, এই দুটো যোগফল তাই তো। তাহলে এখানে মাইনাস বি এ কোনটা হচ্ছে, মাইনাস বি এ হচ্ছে এইটা, ওকে, আর আমার ভি বি এটা কোনটা দিয়েছে, ভি বি এ দিয়েছে এইটা, তার মানে আমার অন্তিমটা হচ্ছে কোনখানে, এই জায়গাটাই তাই তো, অন্তিম বিন্দু। তাহলে আমাকে পৌঁছাতে হলে কোন দিকেও যেতে হবে, এইটা, তার মানে ভিবি আর মাইনাস বি এর যোগফলই হচ্ছে ভিবি এ, তবেই তো এটা ভিবি এ হয়ে যাচ্ছে, আর এই দিকে যদি ভিবি হয়, বুঝতে পারলে, মানে ভিবি এই ভিবি আর এই মাইনাস বি এর এই দুটো যোগ করলে তবে এটা লব্ধি হচ্ছে, এটাই করেছি দেখো। ঠিক আছে, তাহলে ভিবি এ হচ্ছে, ঠিক আছে, তাহলে বৃষ্টিটা এখন কোন দিক থেকে পড়ছে, দেখো হালকা বেঁকে পড়ছে তাই তো, এবং যে কোণে বাঁকছে, এই যে কোণে বাঁকছে এটাকে উলম্বের সাথে এই কোণটার মান দিচ্ছি থিটা, উলম্বের সাথে এই কোণটার মান দিচ্ছি থিটা। তাহলে দেখো এখন এই ভিবিটা, এটাই তো এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ হয়ে যাচ্ছে তাই তো,
তাহলে ভিবি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ভিবি ইকুয়াল টু দাঁড়াচ্ছে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাই তো? সমকোণী ত্রিভুজ থেকে তাহলে সিমিলারলি ভিবি এ ইকুয়াল টু আমি কি পাবো? ভিবি এ ইকুয়াল টু পাবো ভিবি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার মাইনাস কোন লম্ব স্কোয়ার। এবার দেখো এই কোণটাকে আমি যদি থিটা ধরি, এই কোণটাকে থিটা ধরি, তাহলে এই কোণটাও তো থিটা হচ্ছে, তাহলে এই কোণটাও থিটা। ভিবিএ ভিবিএ ইকুয়াল টু এখান থেকে দেখো ভিবি এখান থেকে আমি লিখতে পারছি কি যে ভিবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভিবি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা তাহলে ভিবি বি স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ভিবি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাই তো? তাহলে ভিবি এ ইকুয়াল টু কি হচ্ছে? ভিবি এ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভিবি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারলে? এবার এবার তাহলে ট্যান থিটা ইকুয়াল টু বোঝা যাচ্ছে না স্যার, একদম বুঝতে পারছো না, শোনা যাচ্ছে না, হালকা কাটা কাটা আসছে স্যার, ও তাহলে নেটওয়ার্ক প্রবলেম হবে তো। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি বের হচ্ছে? ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে এর লম্ব কে হচ্ছে, এর লম্ব হচ্ছে ভিএ, আর তাহলে হচ্ছে ভিএ বাই এটা হচ্ছে ভিবিএ, ভিবিএ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে ভিএ বাই রুট ওভার ভি বি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ঠিক আছে? লম্বটা ভি এ হচ্ছে তো, এইটা লম্ব তো, যেটা কোণ হয় তার উল্টো দিকেরটা লম্ব হয় না, এটা লম্ব হয় না, এটা তো কোণ, আর কোণের সাথে যেটা যুক্ত সেটাই তো ভূমি হয়, তাই নয় কি ত্রিভুজের? তাহলে এইটা নিয়ে একটা অঙ্ক করা যাক ছোট, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। অঙ্কটা কি বলবো স্যার বলুন? লিখে দিচ্ছি তার অঙ্কটা, যে এক ব্যক্তি, এক ব্যক্তি এটা দু নম্বর অঙ্ক, এক ব্যক্তি 2 কিমি পার আওয়ার বেগে, 2 কিমি পার আওয়ার বেগে আর বেগে সমান্তরাল সমান্তরালে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তার মনে হচ্ছে, তার মনে হচ্ছে, তার মনে হচ্ছে বৃষ্টি 2 কিমি পার আওয়ার বেগে উলম্ব বরাবর পড়ছে, উলম্ব বরাবর পড়ছে, তাহলে বৃষ্টির প্রকৃত বেগ কত? প্রকৃত বেগ কত এবং উলম্বের সাথে, এবং উলম্বের সাথে কত কোণে পড়ছে? ঠিক আছে স্যার, তাহলে তো এখানে W ভেক্টর সমান V ভেক্টর মাইনাস U ভেক্টর, মানে না এখানে তোমাকে, এখানে কি দিয়েছে? এখানে তোমাকে VA ইকুয়াল টু দিয়েছে 2 কিমি পার আওয়ার, তাই তো? আর VBA টা দিয়েছে কত? 2 কিমি পার আওয়ার, তাই তো? তাহলে এইটা, এইটাই হয়ে যাচ্ছে লব্ধি। তাহলে VB ইকুয়াল টু কত বেরোবে? রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাই তো? তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 8√8, তার মানে হচ্ছে 2√2 কিমি পার আওয়ার, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে বৃষ্টির বেগ। আর কোনটা, কোনটা কি ছিল? যে ট্যান ফাই ইকুয়াল টু, ট্যান ফাই ইকুয়াল টু কি ছিল? ভিএ বাই ভিবিএ,
এটা ছিল তো, তাহলে দেখো ভি এ মানে 2/2, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে ফাই ইকুয়াল টু হচ্ছে 45°। ঠিকই বলেছো, ঠিক আছে, সবার হয়েছে অঙ্কটা? একটু দাঁড়ান, হয়ে গেছে। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নদী ও নৌকার অঙ্ক, 4 নম্বর। ওটা আমি পরের দিন করাবো সোমবারে, আজকে এটা দেখে নাও, একটু বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। তা দেখি নদী আর নৌকার অঙ্ক, তো দেখি প্রথমে ধরো এটা ধরো একটা নদীর একটা তীর, আর একটা ধরো নদীর তীর, এটা এটা হচ্ছে আর একটা নদীর তীর। এবার ধরি এই তীরে, নদীর এই তীরে একটা এ বিন্দু, আর উল্টো দিকে বিপরীত তীরে অন্য বিন্দুটা হচ্ছে বি বিন্দু। এবার কি হচ্ছে যে নৌকাটা, নৌকাটা ভি এ বেগে বি এর দিকে রওনা হচ্ছে, এবং নদীর স্রোত হচ্ছে ভিবি, নদীর স্রোত হচ্ছে ভিবি, ঠিক আছে। তাহলে ওই নৌকাটা কোথায় পৌঁছাবে? তাহলে নৌকাটা অবশ্যই এই লব্ধি বরাবর পৌঁছাবে, এরকম একটা বিন্দু, যে বিন্দুটা হচ্ছে সি বিন্দুতে, তাই তো? তাহলে এই বেগটা যদি ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়াবে? ভি ইকুয়াল টু দাঁড়াবে, এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাই তো? তাহলে হচ্ছে ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার, ঠিক আছে। এবং সেটা কি হচ্ছে, এই যে কোণটা যদি আমি ফাই ধরছি, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কি হবে? ট্যান ফাই ইকুয়াল টু হচ্ছে ভিবি বাই ভি এ, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে সেই ব্যক্তিটা কোনখানে পৌঁছাবে? সি বিন্দু থেকে পৌঁছাবে। ওকে, এরপরে যেটা দেখছি, এরপরে যেটা দেখবো শেষ, সেটা হচ্ছে যে ধরো এই একটা নদী, ঠিক আছে, একটা নদী, এই দিকের যে বিন্দু, ঠিক আছে, এই দিকের বিন্দুটা কি ছিল? এ বিন্দু, আর এই দিকের বিন্দুটাকে কি বলেছিলাম? বি বিন্দু, তাই তো? এখন আমাকে এ থেকে বি তেই পৌঁছাতে হবে, এ থেকে বি তেই পৌঁছাতে হবে, বোঝা গেছে? এ থেকে বিতেই, তার মানে কি আমাকে লব্ধিটাই এটা হতে হবে, লব্ধি ভিটাই এটাই হতে হবে, তাই তো? তাহলে আমাকে কোন দিকে যাত্রা করতে হবে? স্রোতের দিকে, এই দিক বরাবর, তাই তো? তাহলে এইটা হচ্ছে ভি এ, তবে এই স্রোতের বেগ এটা কি হবে? এটা হচ্ছে ভিবি। তাহলে এই দিকে যেদিকে যাত্রা করবে সেইটা কোন, সেইটা ধরলাম বললাম আমি ডি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এখানে ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে √ অতিভুজটা, কি আরেকবার বলুন, ছবিটা হচ্ছে, ছবিটা হচ্ছে যে এ বিন্দু থেকে একটা নৌকা যাত্রা আরম্ভ করলো, এবং তাকে বিপরীত তীরে বি বিন্দুতে পৌঁছাতে হবে, ঠিক আছে। তাহলে সে কোন অভিমুখে যাত্রা করবে? অবশ্যই স্রোতের দিকে করতে হবে, তবেই লব্ধিটা এটা বি বিন্দু হবে, তাই তো? তাহলে ভি এটা কোনটা? এই সমকোণী অতিভুজটার অতিভুজ যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের, এই অতিভুজটা হয়ে যাচ্ছে ভি এ, তাই তো? তাহলে এখন ভি হচ্ছে কি? ভি হচ্ছে একটা অংশ, লম্ব বা ভূমি যে কোনো একটা। তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়াবে? ভি এ স্কোয়ার মাইনাস ভিবি স্কোয়ার, এটা বেরিয়ে গেল ভি। এবং তীরের সাথে যে কোণ করছে সেই কোণটা যদি ফাই হয়, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এই কোণটা যদি ফাই হয় তাহলে এই কোণটাও ফাই, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু দাঁড়াচ্ছে ভি বাই ভিবি। তাহলে ভি এর মান কত আছে? √ ভি এ স্কোয়ার মাইনাস ভিবি স্কোয়ার বাই ভিবি, ঠিক আছে। ওকে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে